Assalamualaikum, আরব ট্যুরিজমের রাজধানী কাতারের দোহা থেকে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমরা চলে যাব দোহার সবচেয়ে পুরাতন যে মার্কেট সুক ওয়াকিফ। সুক মানে মার্কেট, এটা ওয়াকিফ মার্কেট বলতে পারেন যদি বাংলায় বলি। এখানে চলে আসলাম, এখানে প্রচুর টুরিস্ট, সারা দোহাতে বা পুরো কাতারও এত টুরিস্ট নাই বা ফরেন টুরিস্ট নাই যেখানে এই সুক ওয়াকিফের যে পরিমাণটা আছে। সুক ওয়াকিফে এই আপুটাকে দেখতে পাই, আপুটাকে দেখতে বাঙালি মনে হচ্ছিল, উনি যদিও বাংলায় কথা বলতেছিল না, উনি আরবিয়ানদের সাথে আরবিক ইংলিশে কথা বলতেছিল, অন্যান্য ভাষা ইউজ করতেছিল, বাট ওনাকে দেখে আমার কারোর জন্য মনে হয়েছে উনি বাঙালি। তো আমরা আমাদের ক্ষুধা পাইছিল, তো ওনার দোকান থেকে আমরা হয়তো বা খবুজ খাবো। এখন লেটস সি, দেখি উনি কি সেল করতেছে। ভাই ডিম দিয়ে চিজ দিয়ে, এটা কি আরবিয়ান ডিশ কোনো, মানে এর নাম কি? এটা খবুজ। আপা কতদিন ধরে আছেন? কতদিন ধরে আছেন? অস্থায়ী দোকান ঘরে কাছে, আজকে কি এটা কি পার্ট টাইম? ও আচ্ছা, মানে মানে ই বদলি দিতে আসেন? খায় দেখ দোস্ত, আমার একটু যে স্যান্ডউইচ বানাই দেন। থ্যাংকস ফর ওয়াচিং, আজকের মতো আল্লাহ হাফেজ, টেক কেয়ার সবাই, আসসালামু আলাইকুম।